তো বিএসএনএল এর তরফ থেকে একটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো আশা করি আপনারা জানেন। ঠিক আছে, 11,000 প্লাস শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো এটা আপনাদের কতটা সত্যি তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ভারত সঞ্চার নিগম লিমিটেড, তো বিএসএনএল সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। তো এটা আপনাদের প্রকাশিত হয়েছে 31/12/2022, তো সম্পূর্ণ তথ্য রয়েছে এখানে। তো রিক্রুটমেন্ট রুল সম্পূর্ণ আপনাদের এখানে তথ্য রয়েছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো সম্পূর্ণ এখন অফিসিয়ালি রয়েছে, তো এটা অফিসিয়ালি প্রকাশিত করা হয়েছে, এরকমই একদম সেম টু সেম এখানে লেখা রয়েছে। তো সত্যি না মিথ্যা এটা আজকে আমরা এই ভিডিওতে যাচাই করব, তো সঙ্গে থাকুন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন নিয়মিত পোস্ট, তো জুনিয়র টেলিকম অফিসার, তো যেটিও পোস্টে বিজ্ঞপ্তি। তারপর যেটা আপনাদের রয়েছে 11,705 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তো বন্ধুরা, ভ্যাকান্সি কিন্তু খুবই ভালো রয়েছে, ভালো দিয়েছে কিন্তু ভ্যাকান্সি 11,705, তো এরকম কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না শূন্যপদে। তারপর এখানে এক্সিকিউটিভ রয়েছে, ক্লাস এডুকেশন রয়েছে এক্সিকিউটিভ। দেন আপনাদের স্যালারি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, 16,400 থেকে আপনাদের 40,500। সেকেন্ড পিআরসিপি স্কেল আপনাদের দেখতে পাচ্ছেন 2027 দেওয়া হবে। তো সিলেকশন পোস্ট 20 থেকে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এটা আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন, তো এখানে আপনাদের সম্পূর্ণ এখানে আবার দিয়েছে যে আপনাদের ব্যাচেলার বিবিটেক করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো অনেকে আশা করে আপনারা আবেদন করেছেন। ঠিক আছে, তো আমরা এবার চলে যাচ্ছি বিস্তারিত অফিসিয়াল সাইটে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এখন অফিসিয়াল সাইটে রয়েছি, bsnl.co.in। তো এই সাইটে চলে আসবেন, এই সাইটে আসার পর আপনার নিচে একটু স্ক্রল ডাউন করবেন, আপনারা কোথাও আপনারা দেখতে পাচ্ছেন কিনা আপনারা দেখুন নিজে। তো এরকম কিন্তু কোনো নোটিফিকেশন কিন্তু এখনও প্রকাশিত হয়নি অফিসিয়াল সাইটে। তো আপনারা দেখতে পাচ্ছেন এডিবিটি আপনাদের ডিরেক্টর যেটা এইচআর রয়েছে বিএসএনএল, তো শুধুমাত্র ওই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তাছাড়া কিন্তু কোনো রকম বিজ্ঞপ্তি অফিসিয়াল সাইটে এখনও ওইরকম প্রকাশিত হয়নি। তো ভ্যাকান্সি কিন্তু হিউজ রয়েছে, হিউজ ভ্যাকান্সি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি অফিসিয়াল সাইটে। তো টোটালি কিন্তু ফেক ওটা, ঠিক আছে, অফিসিয়াল সাইটে যেহেতু ওই নোটিফিকেশনটি প্রকাশিত হয়নি, তো অনেক ইউটিউবে এবং সোশ্যাল সাইটে ঘোরাঘুরি করছে। তো ওই বিজ্ঞপ্তিটি 11,705 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে, তো ভুল করে আপনি আবেদন করতে যাবেন না। তো এবার আমরা চলে যাচ্ছি বিস্তারিত অফিসিয়াল টুইটারে, বিএসএনএল তরফ থেকে কী টুইট করা হয়েছে 11,705 টোটাল শূন্যপদে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তো সেই বিষয়ে বিএসএনএল তরফ থেকে কী বলা হয়েছে আমরা বিস্তারিত চলে যাচ্ছি। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন বিএসএনএল ইন্ডিয়া, তো বিএসএনএল তরফ থেকে টুইট করা হয়েছে সেই বিষয়ে যেটা আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেই সম্পূর্ণ এখানে বলা রয়েছে, প্লিজ বিওয়ার ফ্রম ফেক নিউজ, দিস নিউজ রিপোর্ট অ্যাবাউট বিএসএনএল জেটিও রিক্রুটমেন্ট 2023 ইজ নট ট্রু। তো এখানে সম্পূর্ণ ক্লিয়ার বলা রয়েছে যে আপনাদের এটা টোটালি ফেক নিউজ, তো এটা আপনাদের জেটিও রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি 2023 প্রকাশিত হয়নি, এটা সত্যি না। ঠিক আছে, তো সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে যে আপনাদের এটা, আপনারা যদি অথেন্টিক নিউজ জানতে চান তো অফিসিয়াল সাইট আপনারা ভিজিট করবেন, ওখানে আপনারা পেয়ে যাবেন, কিন্তু অফিসিয়াল সাইটে আমরা পাচ্ছি না। তো টোটালি এটা কিন্তু ফেক নিউজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএসএনএল জেটিও রিক্রুটমেন্ট 2023 নোটিফিকেশন 11,705 ভ্যাকেন্সি অ্যাপ্লাই অনলাইন, তো এখানে ফেক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তো ফেক বলে এখানে লেখা রয়েছে, তো সম্পূর্ণ কিন্তু ফেক এটা রিক্রুটমেন্ট। তো এটা কিন্তু আপনারা আবেদন করবেন না, সাবধান থাকবেন। ঠিক আছে।